আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সত্যের ইসলাম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বারশিশা ও একটি সুন্দর মহিলার কাহিনী। এ থেকে আপনারা জানতে পারবেন যে শয়তান মানুষকে কি রকম ধোকায় ফেলে। বনি ইসরায়েলের সময় এক ছোট গ্রামে বারশিশা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসীও বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকে। সে ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না, কারণ কারকে ছেড়ে রেখে যাবে সেই চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারশিশার কথা বলল, কারণ গ্রামের সবাই বারশিশাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তো তারা বারশিশার কাছে গেল এবং তার বোনকে তাদেরকে ছেড়ে রেখে যাওয়ার প্রস্তাব করল। কিন্তু বারশিশা তার বোনকে রাখতে চাইল না, কারণ সে ভয় করছিল যে সে কোনো গুনাহে না লিপ্ত হয়ে যায়। তখন শয়তান বারশিশার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানত যে বারশিশার মন খুবই নরম। সে কানে কানে বারশিশাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারশিশা বুঝতে পারেনি যে এটা একটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য প্রতিদিন খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারশিশার সাথে তার দেখা হতো না। শয়তান বারশিশার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটিকে খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরতে যেতে দেখবে না। বারশিশা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে বা ঢুকতে দেখবে না। এবার বারশিশা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত, এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারশিশা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বারশিশা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চাও জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারশিশার কাছে আবার আসলো এবং বলল, তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির বাইরে ফিরে আসলে তোমাকে খুন করবে। বারশিশা বাচ্চাটিকে খুন করলো এবং ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে এটা সে নারী কাউকে বলবে না? তখন বারশিশা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির বাইরে ফিরে আসলো এবং তাদেরকে একটা মিথ্যা কথা বলল বারশিশা, যে তোমার বোন অসুখে মারা গিয়েছে, ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারশিশার কথা বিশ্বাস করল। সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো। বারশিশা তোমাদের বোনকে হত্যা করেছে, প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো যে তারা তিনজন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারশিশার এলাকায় গেল এবং প্রথমে বারশিশার দেখানো কবর খুললো। দেখলো সেখানে কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুললো, তাদের বোনের বাচ্চা এবং তাদের বোনের লাশ পেল। তারা বারশিশাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারশিশাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার আসলো। এবার শয়তান মানুষ রূপ নিয়ে আসলো। এসে বলল, শোনো বারশিশা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারশিশা বলল, আমাকে কি করতে হবে বলেন? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারশিশা শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের পরিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারশিশাকে শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বারশিশাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বারশিশাকে ফাঁদে ফেলেছে।